সেদিন অনুষ্ঠান বাড়িতে এসেছিলেন একজন নামি শেফ তিনি নাকি খাসির মাংস রান্নায় ওস্তাদ আর আমিও ওনার রান্না দেখার লোভ সামলাতে না পেরে সকাল সকাল সেখানে পৌঁছে যাই আর ওনার পাশে বসেই রান্নাটা দেখার সৌভাগ্য হয় রান্নায় কিন্তু উনি একেবারে ঘরোয়া মশলায় ব্যবহার করলেন কিন্তু ওনার রান্নার পদ্ধতি ছিল দেখার মতো অনেক কিছু শিখতে পারলাম একেবারে অন্য ধারার রান্না তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারছি না আমি চাই আপনারাও এই রেসিপিটা দেখুন আর এইভাবে রান্না করুন দারুণ টেস্টি হবে সেদিন কিন্তু এই রান্নার জয় জয়কার হয়ে গেছিলো তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই মিক্সিং জারের মধ্যে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিলাম তার সঙ্গে একটা গোটা রসুনের সবগুলো কোয়া ছাড়িয়ে দিয়েছি আর এক ইঞ্চি মতো আদা কুচিয়ে দিলাম আর ঝালের জন্য আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নিলাম আমি এখানে আজকে সাতশো গ্রাম মাংস তৈরি করব সেই পরিমাণ বুঝে মশলা দিয়েছি মাংসের পরিমাণ বুঝে এই উপকরণগুলো নিয়ে নিতে হবে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাংসে আমি আলু দেব এই জন্য প্রথমেই তেল গরম হওয়ার পর তিনটে আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবারে আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে তুলে রাখবো তবে আপনারা যদি কেউ চান যে আলু দেব না সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই আলুটা দেবেন না এবারে আলু ভাজা হতে হতেই আমি একটি মশলা তৈরি করে নেব একটি হামান দস্তাতে একটুখানি দিয়েছি দারচিনি পাঁচটা মতো এলাচ চারটে মতো লবঙ্গ আর ছয় সাতটা দেবো গোলমরিচ এগুলো একটুখানি থেতো করে নেব খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই একটুখানি ভাঙা ভাঙা হলেই হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে একটু করে ভাঙা ভাঙা করে নিতে হবে এখন আলুগুলো ভাজা কমপ্লিট দেখুন সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে আলু ভেজে নিলে খেতে ভালো লাগে আলুগুলো ভেজে তুলে নেবার পর যে তেল বাজবে সেই তেলের মধ্যেই কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে আমি এখানে টেবিল চামচের তিন চামচ মতো তেল দিয়েছি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। এবারে ফোরনে দিচ্ছি তেজপাতা দুখানা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিলাম তিনটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দেব যে হামান দস্তাতে যে মশলাটা একটুখানি ভেঙে রেখেছিলাম মানে গরম মশলা সেই মশলাটা দিয়ে দিলাম এতে করে মানে এইভাবে যদি মশলা দেওয়া যায় তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো আসবে ফোড়ন সামান্য একটু ভেজে নিয়েই মাংস দিয়ে দিতে হবে আজকে আমি সাতশো গ্রাম খাসির মাংস রান্না করছি আর সেই পরিমাণ বুঝেই সব কিছু উপকরণ ব্যবহার করব আর মাংসর পিসগুলো কিন্তু খুব বেশি বড় নয় মিডিয়াম সাইজ করে কাটানো আছে এবারে প্রথমে যেটা করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এই তেলের মধ্যে মাংস কিছুক্ষণ ভেজে নিতে হবে মোটামুটি দু মিনিট মতো মাংস ভেজে নেবার পর এখানে বাকি উপকরণগুলো যোগ করতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মাংস একসঙ্গে আবারও ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজ আর মাংস ভালো করে ভেজে নিতে হবে এগুলো একসঙ্গে মোটামুটি দু মিনিট মতো ভেজে নিলাম দেখুন এইভাবে ভাজতে ভাজতে কিন্তু রঙটা একদম বদলে যাবে দেখুন মাংসর রঙটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে তো এই রকম যখন সম্পূর্ণভাবে মাংস রংটা বদলে যাবে ভাজতে ভাজতে তারপরেই এর মধ্যে লবণ যোগ করতে হবে তো আমি এখানে চা চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর আপনারা হয়তো ভাবতে পারেন লবণটা আমি আগেই কেন দিলাম না আগে যদি লবণ দেওয়া হতো তাহলে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে যেত আর সেক্ষেত্রে মাংস কিন্তু ভালোভাবে ভাজা হতো না জল বেরিয়ে গেলে মাংস ভালোভাবে ভাজা হবে না এই জন্য আমি আগে মাংস ভেজে নিই তারপর লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম নাড়াচাড়া করে তো দেখুন মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে তো সেই পর্যায়ে আসার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়েও মোটামুটি দু তিন মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেব তবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না সেক্ষেত্রে মাংস নিচে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে সেই জন্য দু তিন মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে এভাবেই তেলের মধ্যে মাংস খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজ আর মাংস একসঙ্গে ভাজা হতে হতে রংটা আরও বদলে যাবে এইভাবে অন্তত দু তিনবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে তবে ঢাকনা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ওই যে বললাম বেশিক্ষণ রাখতে গেলেই মাংস নিচে পুড়ে যেতে পারে তাই ঢাকনা খুলে দু তিন মিনিট অন্তর অন্তরই নাড়াচাড়া করে দিতে হবে তো এইভাবে ভাজতে ভাজতেই লবণ দেবার পর যে মাংস থেকে জল বেরিয়ে এসেছিলো সম্পূর্ণ জল শুকিয়ে যাবে আর মাংস থেকে তেল ছেড়ে দেবে আর রঙটাও কিন্তু অনেকটাই বদলে যাবে দেখুন পেঁয়াজ আর মাংসর গায়ে হালকা হালকা সোনালি রং ধরেছে এই পর্যায়ে আসলে বুঝতে হবে ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে মাংস থেকে যে জল বেরিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জল নয় মাংস থেকে অনেকটাই তেল বেরিয়েছে তো এইভাবে তেল বেরিয়ে আসবে আর জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে এই পর্যায়ে আসার পরই বাকি মশলাগুলো যোগ করব এর আগে কিন্তু কোনো রকম মশলা দেওয়া যাবে না শুধু মাংস ভেজেই যেতে হবে মোটামুটি দশ মিনিট মতো আমি এই মাংস ভাজার কাজটা চালিয়ে গেলাম এখন এই পর্যায়ে আসার পর আমি একে একে মশলাগুলো যোগ করব। প্রথমে মিক্সিতে পেস্ট করা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এই পেস্ট করা মশলা দিয়ে খুব ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কাজটা ভালো করে করে নিতে হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি পেস্ট করা মশলা মিশিয়ে নেবার পর এবারে কয়েকটা গুঁড়ো মশলা দেব প্রথমে আমি এখানে চা চামচের এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো মশলা দেওয়ার জন্য আমি চা চামচ ব্যবহার করছি আর এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো রং ভালো হওয়ার জন্য এক চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সেই সঙ্গে আমি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এই শুকনো মশলাগুলো দেবার পর এবারে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেবো প্রথমেই কিন্তু শুকনো মশলা দিতে যাবেন না প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে তারপর শুকনো মশলা দিতে হবে প্রথমে শুকনো মশলাগুলো দিতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে তাই আদা রসুনের পেস্ট দেবার পর একটুখানি গ্রেভি তৈরি হয়ে যাবে তার মধ্যে শুকনো মশলাগুলো দিলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না এখন এই মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এতে কষানোটাও খুব সুন্দর হবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম মাংস থেকে আর মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে যাব যেন মশলা কড়াইয়ের গায়ে লেগে না যায় আর এই পর্যায়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো টমেটো দেওয়ার পর টমেটো আবারও ভালো করে মিশিয়ে নেব আর এই রান্নাটায় আমি কিছুটা গোটা রসুন ব্যবহার করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা গোটা রসুন দিতে পারেন যদি পছন্দ করেন আর মাংসর পরিমাণ বুঝে টেস্ট অনুযায়ী লবণও দিয়ে নিতে হবে আমি প্রথমে চা চামচের এক চামচ লবণ দিয়েছিলাম এখন আরও এক চামচ দিয়ে দিলাম পাঁচখানা গোটা রসুন দিয়ে দিলাম অনেকেই মাংসে গোটা রসুন খেতে পছন্দ করেন যদি ভালো লাগে তাহলে দিতে পারেন এখন এগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে যদি মনে হয় শুকনো শুকনো মনে হচ্ছে তাহলে একটু একটু করে গরম জল দিয়ে কষিয়ে নেবেন এতে করে কষানোটা খুব ভালো হবে আমি এখানে হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম এবারে এগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেবার পালা আসলে মশলা যত ভালো কষানো হবে মাংস টেস্টও ততই ভালো হবে তাই এই সময়টা একদমই তাড়াহুড়া করবেন না একটুখানি সময় দেবেন ভালো জিনিস খেতে গেলে একটু সময় তো দিতেই হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিতে হবে এতে করে কষানোটা না খুব ভালো হয় মশলার কাঁচা গন্ধও থাকবে না আর একদম পারফেক্টভাবে মশলা কষানো হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় পুড়ে গেলে সম্পূর্ণ টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবারে এই পর্যায়ে আসার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে এবারে আর ঢাকনা দিচ্ছি না এখন নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাংস প্রায় দশ মিনিট ধরে ভেজেছি আবার কষানোটাও কিন্তু মোটামুটি দশ মিনিট হয়ে গেল আরও দু তিন মিনিট কষাতে হবে তো এতক্ষণে কিন্তু মাংস মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আসার পর আলু না দিলে কিন্তু আবার আলু সেদ্ধ হবে না তো আলু দিয়ে আবারও দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম ব্যাস রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসের সঙ্গে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিতে হবে গরম জল জল কিন্তু অবশ্যই গরম জল দেবেন এতে করে টেস্টটা ভালো আসবে আর জলের পরিমাণ বুঝে দেবেন যেন মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে জল দেবার পরেই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মাংসের চর্বিগুলো দিয়ে দেব আর যাদের চর্বি খাওয়ায় অসুবিধা আছে মানে খেতে চান না তাহলে আর দেবার প্রয়োজন নেই অনেকেই খাসির চর্বি খেতে পছন্দ করেন প্রথম দিকে দিলে কিন্তু চর্বি সম্পূর্ণভাবে গলে যাবে সেটা আর দেখা যাবে না আর এই সময় দিলে চর্বি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আবার সম্পূর্ণভাবে গলে মিশেও যাবে না এখন গ্যাসের ফ্লেম হাই রেখে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর বন্ধুরা যারা আমার রান্না দেখতে পছন্দ করেন এরকমই আরও নতুন নতুন রান্না দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিও অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটি অবশ্যই ফলো করে রাখবেন আমি আবারও মোটামুটি ছয় সাত মিনিট রান্না করে নিলাম এতে করে কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দেড় চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসে এখনও অনেকটা গ্রেভি আছে তবে গরম মশলা দেবার পর অনেকটাই ঘন হয়ে যাবে যদি মাংসে ঝোল রাখতে চান তাহলে এই অবস্থাতেই নামিয়ে নেবেন আর যদি আরও একটু গাঢ় করে নিতে চান গ্রেভি তাহলে আরও একটু জাল দিয়ে নিতে হবে তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে একদম পারফেক্টভাবে কিন্তু মাংস রান্না হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো গ্রেভির রং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই রান্নাটা কেমন হয়েছে আর এর টেস্ট কেমন হতে পারে বন্ধুরা অবশ্যই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই পদ্ধতিতে খাসির মাংস রান্না করতে পারে এটা খেতে কিন্তু দারুণ হয় আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের মতো তাহলে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ